আমতা থেকে রামপুরহাট ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ এসএফআই এর। শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরে এক প্রতিবাদ মিছিল করে কদমতলা মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। এরপর আন্দোলনকারী এসএফআই সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে রাজ্য জুড়ে ঘটে চলা রাজনৈতিক খুনের প্রতিবাদ করে। এসএফআই এর এই আন্দোলনকে পুলিশের পক্ষ থেকে কোনো রূপ বাধা দেবার ঘটনা না ঘটলেও শহরের প্রাণকেন্দ্র হওয়ার দরুন যানজট সৃষ্টি হয় কিছু সময়ের জন্য। এই আন্দোলন প্রসঙ্গে সিপিআইএম দলের ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল, তারপরে আমরা অবরোধ এসেছি, কিন্তু আমরা কি দেখলাম পুলিশ পুলিশের সামনে উঠছে, যারা আক্রান্ত তারপরে যে পুলিশের সামনে ঘটনা ঘটছে তখন পুলিশ চুপ, আর এখানে ছাত্ররা তার প্রতিবাদ জানাতে এসেছে সেখানে পুলিশ যাচ্ছে। আসলে পুলিশ দায়িত্ব পালন করতে পারে, যেখানে যার দায়িত্ব পালন করার কথা সেখানে যেহেতু তৃণমূল পুলিশ নিশ্চুপ, আর যেহেতু আওয়াজ তুলছে তখন আওয়াজ বাড়ে। আমরা বলে দিতে চাই কিন্তু দিন কিন্তু আসবে, আর তখন আপনার পরিবারের যদি কখনো কেউ ওইটার দ্বারা কেউ সুরক্ষিত যদি, কিন্তু আপনি হয়তো কাউকে পাবেন কিনা সেটা নন্দ, কিন্তু আমরা আপনার একটু আক্রান্ত হলে আমরা পাশে থাকি, তার বাদ তৃণমূলের কিন্তু আপনাদের আক্রান্ত হলে সেফগার্ড দিতে পারবে না, বলছি আমাদেরকে দমানোর চেষ্টা করবেন না। ধূপগুড়ি তথা উত্তরবঙ্গের ইংরেজি শিক্ষার জগতে এই প্রথম জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুম্বাইয়ের লেড এক অত্যাধুনিক সমুপযোগী শিক্ষার প্রসারে ধূপগুড়ি হিমালয় পাবলিক স্কুলের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী শিক্ষাবর্ষে মুম্বাইয়ের লিড সংস্থা হিমালয় পাবলিক স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে সম্পূর্ণ আধুনিক ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের দ্বারা একজন পরিপূর্ণ মানুষ তৈরির সংকল্প করেছে। ইতিমধ্যেই মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তে ইংরেজি শিক্ষার জগতে তাদের মাইলফলক স্থাপন করেছে। প্রতিটি শিশু মনের প্রকৃত বিকাশের 100% গ্যারান্টি দেয় একমাত্র লিড পাবলিক স্কুলের শিক্ষা গ্রহণের মনোজ্ঞ পরিবেশ, অত্যাধুনিক পরিকাঠামোর ডিজিটাল ক্লাসরুম, ছাত্রছাত্রীদের কোডিং শিক্ষা, প্রদান সবুজ প্লেগ্রাউন্ড, কম্পিউটার শিক্ষা এবং হাতে কলমে শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা আধুনিক ও উন্নত শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও দেশের নাম উজ্জ্বল করতে পারে। ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই আর দেরি না করে আপনার সন্তানের শিক্ষিত ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে এগিয়ে আসুন। আমাদের ঠিকানা হিমালয়ান পাবলিক স্কুল, ধূপগুড়ি 10 নম্বর ওয়ার্ড পৌর অফিসের পাশে।